ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে রথযাত্রা, তাই ময়ূর বাসা চ্যানেলের পক্ষ থেকে আমাদের ছোট্ট পরিবারের থেকে তোমাদেরকে জানাই শুভ রথযাত্রা। আর আজকের দিনটা তোমরা খুব ভালো কাটাও। এই দেখো, আর আমিও আজকে পাঁপড় নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এখন এই পাঁপড় ভাজবো আর চা করবো, আর মামে পাঁপড় ভাজা খেয়ে আর চা খেয়ে চলে যাব মেলায়। তো ভাবছি আজকে মেলায় তো কি করব আর কি কিনবো আর কি খাবো, সেই ভিডিওগুলো ভাবছি তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ছোট থেকে মেলায় যেতে খুব ভালো লাগে, বিশেষ করে রথের মেলায় তো আমি যেতামই। তাই মেয়েকে নিয়ে আজকে চলে যাব, আর মেয়েকে তো আমি ছাড়া জানো তো আর কেউ নিয়ে যাওয়ার মতন নেই, কারণ বড় অনেক রাতে আসে। তাই মেয়ে আর আমি চলে যাচ্ছি মেলায়। এসে রাতে আজকে কেউ একটু ভালো কিছু রান্না করার ইচ্ছা আছে, আর সেই রান্নাটা ভাবছি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আমার সাথে থাকো আর আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর আমার ভিডিওটা কিন্তু স্কিপ করো না, পুরোটা দেখার চেষ্টা করো, আমার ভালো লাগবে। দেখো, আমরা মেলায় যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, আর আমি ভাবতেই পারিনি যে বর এরকম ভাবে আমাদের সারপ্রাইজ দেবে। হঠাৎ বাড়ি থেকে বেরিয়েছি, দেখি বর এসে হাজির। বর আগে আমাকে ফোন করলো যে তোমরা কোথায়, আমি এতেই তো ঘরে টাকা দিচ্ছি আর মেলায় যাব। তো বর বললো গেটের সামনে দাঁড়াও, আমি আসছি। মানে আমি ভাবতেই পারিনি যে বর আসবে তাড়াতাড়ি অফিস থেকে। আর ওদিকে মাও ফোন করেছে, মাও আসছে মেলায়, বলো তোরা কোথায়, আমি যে মেলায় যাচ্ছি বলে যা মেলার ওখানে আমরা আসছি। মানে আমি ভাবতেই পারছিলাম আজকে মেলাটা এত ভালো কাটবে, মানে রথের মেলাটা যে এত ভালোভাবে কাটাবো। তো চলো আমার সাথে থাকো, দেখতে থাকো মেলায় গিয়ে কী করি। মেলা একদম গেটের কাছে চলে এসেছি, আর বর গেছে বাইকটা পার্কিং করতে, আর মার ভাই এদিকে কোথাও কাছাকাছি দাঁড়িয়ে আছে। তা আমি আজকে খুব খুশি, খুব খুশি, তাই মন খুব খুশি তো, মানে এরকমভাবে আমার বর আর মা ভাই মানে সারপ্রাইজ দেবে আমি ভাবতেই পারিনি। মানে কি বলবো, ভালো ভাবতে পারছি না। মেলার এক পাশে পাখির স্টল বসেছিল, তো সেই পাশে আমরা সবাই মিলে চলে এসেছি পাখি দেখতে। তো এত সুন্দর সুন্দর পাখি এখানে বসেছে, কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না। পাখি তো কেনার খুব ইচ্ছা হয়েছে কিন্তু কাউকে বলতে পারছি না, দেখা যাক কি হয় এখন। শুধু কি দেখেই বাড়ি চলে যাব না দুটো পাখি বাড়ি নিয়ে যাব, সেটা একটু বুঝে উঠতে পারছি না। তো এখন আমরা মেলা থেকে বাড়ি চলে আসলাম, প্রচন্ড ঘুমিয়ে গেছি। তোমরা বুঝতেই পারছো মেলায় কি ভিড়, কি ভিড় বাবা, উফ
আর মেলা থেকে কি কিনেছি চলো এবার তোমাদেরকে সেটা দেখাই। মানে আজকে আমার একটা ইচ্ছা পূরণ করে দিয়েছে আমার বর স্যার, তো চলো দেখাই কি কিনেছি মেলা থেকে। এ দেখো মেলা থেকে কি কিনেছি, বদ্রি পাখি খাঁচা সমেত। ভালো হয়েছে, এটা আমার খুব মনে আশা ছিল বর আজকে এইরকম ভাবে সারপ্রাইজ দেবে, আমি ভাবতেই পারিনি। আর মার ভাই গেছিল, আমি আরো বেশি খুশি হয়েছি, সবাই মিলে খুব মজা করেছি। এবার রান্নাঘরে গিয়ে ঝটপট আমি রাতের স্পেশাল ডিনারটা বানিয়ে ফেলি। আগে প্রথমে আমি বাটুরেটা রেডি করে নেব। তো বাটুরে রেডি করার জন্য এই কাপে 3 কাপ আমি ময়দা নিয়ে নিয়েছি, আর বাটুরেটা মাঝখান থেকে করে নিয়ে দিয়ে দেবো। এই যে দেখো হাতে বানানো টক দই বাড়িতে রেডি করেছিলাম, কত সুন্দর থাকতে হয়েছে। এই টক দইটা দিয়ে বাটুরেটা মাখার চেষ্টা করবো, জল যাতে না লাগে, আর যদি জল লাগে তো আমার ট্যাক্সে গরম জল করা থাকে সেটা একটু দিয়ে দেবো, মানে ঈষৎ উষ্ণ গরম জল লাগবে। জল লাগে তাহলে এই বাটিটা ধুয়ে গরম জলটা ঈষৎ উষ্ণ গরম জলটা দিয়ে দেবো যদি লাগে তো। আর কি দেবো, গুঁড়ো চিনি, এই দানার মধ্যে একটু গুঁড়ো চিনি দেওয়ার চেষ্টা করো, এটা ভালো। আর কি দেবো, এতটা অল্প মতন খাবার ছিল, আর একটুখানি দিচ্ছি যাতে এটা সুন্দর ফোলে, তার জন্যই খাবার ছিলটা দেওয়া। আর দিয়ে দেবো নুন আর সাদা মরিচ। দিয়ে আগে এটাকে ঠান্ডা করে ময়দার মধ্যে মাখিয়ে নিলাম। ময়দা মাখাটা রেডি হয়ে গেছে, আর উপর দিয়ে আর একটু সাদা তেল দিয়ে এটাকে 10 মিনিট ধরে ভালো করে মাখিয়ে নিতে হবে। যত এরকম ডোলে ডোলে মাখাবো তত পাখিটা ভালো ফুলবে। এবার বানিয়ে নেবো ছোলাটা। ছোলাটা দেখো সারা দিন আজকে ভেজানো ছিল সকাল থেকে, এবার এই ছোলাটাকে কষে নেবো। এরপরে এর মধ্যে দিয়ে দেবো নুন, দিয়ে দেবো পরিমাণ মতন জল, ছড়ানো ডুবে সেই রকম ভাবে জলটা দেবো। ডুবে গেছে ঠিকঠাক জলে, আর নুনটাকে একটু জলের মধ্যে ঘুরিয়ে নেবো। তোমরা চাইলে এর মধ্যে খাবার সোডা দিয়ে সিটি দিতে পারো, কিন্তু আমি দেবো না, কারণ মাঝে মাঝে আমার খাবার সোডা দিয়ে দিলে আর অনেক সিটি পড়ে গেলে গলে যায়। আচ্ছা এটা মোটামুটি আমি 4টে সিটি দেবো, কারণ সকাল থেকে ভেজানো ছিল, 4টে সিটি দেবো। আর খাওয়ার সোডা এর মধ্যে ইউজ করছিলাম আমি। আর প্রেশার কুকারটা একটু আটকানোর আগে যে প্রেশার কুকারে এই জায়গায় একটু সাদা তেল দিয়ে দিলাম যাতে জলটা ছিটকে বাইরে না পড়ে। এদিকে ছোলা বানানো
করে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ আদা রসুনের পেস্ট আছে, ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো সব মিশিয়ে নিয়েছি। আর তোমরা যদি চাও তো পেঁয়াজ এমনি কুচি করে তেলে দিতে পারো বা এরকম মিক্সিতে পিষে নিতে পারো। আর এটা হচ্ছে যে ফোড়নের জন্য বড় এলাচ, ছোট এলাচ নিয়েছি চারটে, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এগুলো হচ্ছে ফোড়নে পড়বে। আর ও আর এর মধ্যে টমেটো দিয়েছি, সরি সেটা বলতে ভুলে গেছিলাম, টমেটো দিয়েছি। তো এবার আমার ছোলা বানানোর রেসিপিটা দেখতে থাকো কিভাবে বানাচ্ছি আমি ছোলাটা। চারটে সিটির পর ছোলাটাকে নামিয়ে নিয়েছি গ্যাস থেকে, একদম খুলে নেবো। আর এটা চাইলে তোমরা এরকম চা পাতার একটা কাপড়ের মধ্যে পুটলি করে এর মধ্যে দিয়ে সেদ্ধ বসাতে পারো, বা বাড়িতে যদি টি ব্যাগ থাকে তাহলে সেটা টি ব্যাগটা এর মধ্যে দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো একেবারে। তো এটা আবার সরিয়ে দেবো আর ছোলাটাকে একটা বাটিতে নিয়ে নেবো। আর এই যে ছোলার যে জলটা এটাই কিন্তু রান্নায় দেবো, এক্সট্রা কোনো জল দেবো না। আর যে এতটা যে জল তোমাকে রান্নায় সবটাই দিতে হবে তার কোনো মানে নেই, যতটা পরিমাণ জল লাগবে ততটাই দেবো। আর আমি কিন্তু খুব কম মশলা দিয়ে রান্না করি, যে বেশি মশলা দিলে রান্না ভালো হবে সেরকম কোনো ব্যাপার নেই। তো দেখো এবার এটা ঢেলে নিই। এই দেখো ছোলা আর এই যে জল দুজনকে আলাদা করে নিয়েছি। এবার কড়াই গ্যাস অন করে নিয়েছি, কড়াইয়ে তেল দেবো। আমি সরষের তেলে রান্না করছি, তোমরা চাইলে সবাই তেলেও করতে পারো সেরকম কোনো ব্যাপার নেই। আমি সরষের তেলে করবো রান্না। আর এবার ফোড়ন দেবো। ও আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে প্রথমে সাদা জিরে দেবো, যেটা তোমাদের তখন দেখাতে ভুলে গেছিলাম। সাদা জিরেটা প্রথমে ফোড়ন দেবো। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো সাদা জিরে। ও সরি লবঙ্গ না, বড় এলাচ দিয়েছে, ছোট এলাচ। আর এই যে লবঙ্গ আর দারচিনি। এখানে খুব সুন্দর গন্ধ বেরাচ্ছে তেল থেকে, এই তেলের মধ্যে বড় এলাচটা দিয়ে আর ছোট এলাচটা দেওয়ার পর। এবার যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা দেব। অল্প করে সেই গরম জলটা দেবো, ছোলা সেদ্ধর গরম জলটা, আর মশলাটাকে কষাতে থাকবো।
ঢাকা চেপে চেপে করবো রান্নাটা। মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, এবার এই ছোলাটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে বসাতে থাকবো। গ্যাসটাকে একটু বাড়িয়ে নেবো, এই সময় ছোলাটাকে দিয়ে কষালে কি হবে, ছোলার গায়ে মশলা পড়ে যাবে, মশলাটা ভালো করে ছোলার সাথে মিশে গেছে আর কষেও গেছে। আর একটা সিক্রেট জিনিস তোমাদেরকে শেয়ার করছি, সেটা হলো এই যে দেখো এখানে যতক্ষণ ঝোলটা হোক, আর এদিকে জিনিস তোমাদেরকে শেয়ার করে দিই, একটা সিক্রেট জিনিস, সেটা হচ্ছে যে তরকা প্যানটা মধ্যে অল্প সর্ষের তেল দেবো, তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়ে আবার একটু ঢাকা দেবো যাতে ঝোলটা ভালো করে ফোটে। তো আমার ছোলা রেডি, এবার নামিয়ে নিচ্ছি। এর উপর থেকে একটু আদা কুচি দিয়ে দিলাম, ছোলাটা রেডি করছে, বাটুরে এবার রেডি হবে। তো কেমন হয়েছে দেখতে, ভালো লাগছে ছোলাটা? তো এবার বাটুরে বানিয়ে নিই। মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি আর এই যে বরকে এখন দিচ্ছি, আর আমিও নিয়ে বসে পড়েছি। আর বর আজকে একটু তাড়াতাড়ি এসেছে, আমার ভাগ্য ভালো, সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি।
তো খেয়ে বলুক কেমন হয়েছে, কেমন হয়েছে বাটুরাটা? ভালো হয়েছে, নরম হয়েছে, সফট হয়েছে, ভালো হয়েছে। একটু ক্যামেরায় দেখাও বাটুরাটা কেমন হয়েছে, নরম হয়েছে নাকি? বাটুর ছোলে বাটুর ছোলে বাটুরাটা কেমন হয়েছে তাকে বলো। এই হচ্ছে বাটুরা, খুব সফট এবং টেস্টি। গুড নাইট বন্ধুরা, শুভরাত্রি, তোমরা সাবধানে থেকো, ভালো থেকো। আর আজকে আমি এখানে আমার ব্লগটা শেষ করলাম।